হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিভিং উইথ স্মাইল। এখন বর্ষাকাল, তো বর্ষাকালে বিকেলবেলা কিন্তু আমাদের একটু স্ন্যাক্স খেতে খুবই ইচ্ছে করে। তো বর্ষাকালে আমরা বেগুনি, পেঁয়াজি এসব তো খেয়েই থাকি ভাজাভুজি হিসেবে। তো আজকে আমি নিয়ে এসেছি বাঁধাকপির পকোড়া। কিভাবে করতে হয় চলুন দেখা যাক। বাঁধাকপির পকোড়া করার জন্য আমি এখানে 2 কাপ বাঁধাকপি নিয়ে নিয়েছি এবং সেটাকে নুন দিয়ে চটকে আমি 10 মিনিট রেখে দেবো। বাঁধাকপিটা নুন দিয়ে মাখানোর পর অতিরিক্ত জলটা ফেলে দেওয়ার পর দেখুন পরিমাণেও কমে গেছে, আর এই জলটা ফেলে দেওয়ার কারণ হচ্ছে বাঁধাকপিটা কিন্তু তাহলে অনেক বেশি ক্রিস্পি হয়। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। বেসনটা আমি 2 টেবিল স্পুন দিয়েছি, চালের গুঁড়োটা আমি 1 টেবিল স্পুন দেব। চালের গুঁড়োটাও আমি অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে একটা পেঁয়াজ, ছোটো সাইজের গোটা পেঁয়াজ, সেটা পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি। সামান্য সাদা জিরে দিয়ে দিলাম, আপনারা চাইলে এ বদলে জোয়ানো দিতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার দেব লঙ্কা গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি মিরচ আর ছাল লঙ্কা গুঁড়ো একসাথে মিশিয়ে দিচ্ছি, যার ঝালটা নিজস্ব চয়েস অনুসারে ব্যবহার করবেন। দিয়ে দিয়েছি, সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে মাখাবো, কোনো জল কিন্তু আমি দেব না, মাখাবো। মাখানোর পরে আমি দেখবো এটা বাইন্ডিংস ঠিকভাবে হচ্ছে কি না। বাঁধাকপিটা আমি মাখিয়ে নিয়েছি উপকরণগুলোর সঙ্গে এবং আর কিন্তু জলের প্রয়োজন হয়নি। দেখুন সুন্দর একটা বাইন্ডিংস চলে এসছে। এবার আমি এগুলোকে পকোড়ার মতো যেরকম শেপ হয় সেরকমভাবে ভাজবো। এরকমভাবেও ছাড়তে পারেন বা চারটা করেও ছাড়তে পারেন, যেমন ইচ্ছা। দেখুন বন্ধুরা, বাঁধাকপির পকোড়াগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি। এই 3টা আমি একটু 4টা করে দিয়েছি আর এটা গোল করে দিয়েছি। ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এবার লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নেব। নিচের পোর্শনটা দেখুন হালকা কালার হয়ে গেছে, আর একটু পরেই আমি জাস্ট 1 মিনিট পরেই উল্টে দেব। দেখুন বন্ধুরা, আগের বাঁধাকপি পকোড়া যেটা ছেড়েছিলাম সেটা আমি উল্টে দিয়েছি আর এই দুঃখে নতুন ছাড়লাম, একটা গোল একটা 4টা করে, আর আগেরগুলো আমি উল্টে দিয়েছি। এভাবে উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। কেউ যদি আরেকটু ডিপ ফ্রাই পছন্দ করেন সেক্ষেত্রে তারা আরেকটু ফ্রাই করে নেবেন। দেখুন বন্ধুরা, পকোড়াগুলো ভাজা হচ্ছে। এই পকোড়াগুলো আমি আগে ছেড়েছিলাম, সেগুলো কিন্তু হয়েই গেছে। দেখুন সবগুলোকে এখন আমি উল্টে দেব। আমি খুব ডিপ ফ্রাই করবো না, আমি আগেই বলেছিলাম। এগুলোকে আমি পরে ছেড়েছি বলতে, এগুলো ছাড়ার পর জাস্ট হয়তো 1 মিনিট পর এগুলোকে ছেড়েছি, এর বেশি সময় পার্থক্য ছিল না, সেই জন্য সবগুলোই প্রায় হয়ে গেছে। এখন 1 মিনিট আমি ফুল ফ্লেমে ফ্রাই করে নেব পকোড়াটা। তাহলে কি হবে, অতিরিক্ত তেলটা আর সোক করবে না। রেডি হয়ে গেল বন্ধুরা মুচমুচে বাঁধাকপির পকোড়া। দেখলেন তো কি সহজেই কিন্তু এই স্ন্যাক্সটি তৈরি হয়ে যায়। আর যদি বেগুনি, পেঁয়াজি বা ডালের বড়ার থেকে একটু বৈচিত্র্য চান তাহলে এটা অবশ্যই ট্রাই করতে পারেন। তো রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করবেন, আর আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আবার অন্যরকম রেসিপি নিয়ে দেখা হবে। নমস্কার।